মেলা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কোনো এক প্রাঙ্গণে ভীষণ জমজমাট এক ব্যাপার। সেখানে হরেক রকমের ব্যবসায়ীরা আসেন তাদের পসরা নিয়ে, প্রচুর জনসমাগমের পাশাপাশি কোলাহল মুখর এক স্থান। সেই হিসেবে এক অর্থে মেলা হলো মিলনস্থল। বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের মানুষের নারী পুরুষ নির্বিশেষে এক মিলন মেলা। সেই রকমই এক মেলা হয়ে গেল এই কলকাতার বুকেই, নাম ট্রেড ফেয়ার। নাম শুনে বোঝা শক্ত এটা কি ধরনের মেলা, তাই চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করতে বংহাটের পক্ষ থেকে আমরা পৌঁছেই গেলাম এই ট্রেড ফেয়ারে। প্রথমেই গেলাম একটি বিশাল হলের ভিতরে, যেখানে সাজানো রয়েছে চোখ ধাঁধানো জিনিসের সম্ভার। শ্রীকৃষ্ণের মূর্তি থেকে শুরু করে আগের যুগের বালি ঘড়ি বা আধুনিক সময়ের ঘড়ি, ঘট, তালা, চাবি, গ্রামোফোন, ঘণ্টা, এছাড়াও আরো কত কি। এই আয়োজন বলে শেষ হওয়ার মতো নয়। আমরা এই প্রসঙ্গে কথা বলে নিলাম এই দোকানের কর্ণধার শ্রী মোহাম্মদ জুবায়ের সাথে। উনি এসেছেন উত্তরপ্রদেশের মুরাদাবাদ থেকে। বাকিটুকু শুনে নেব ওনার নিজের মুখ থেকে। তো আমার মুরাদাবাদ মে সারা পিতল কা কাম হোতা হ্যায়, অ্যালুমিনিয়াম, পিতল, আয়রন, তো ও হাম সারি আইটেম কালেকশন বানাতে হ্যায় তাকে লোগো কো ডেকোরেশন মে ঘর মে লাগানে মে আচ্ছা লাগে। আচ্ছা, আপ লোগো কা ফ্যাক্টরি উধার হি হ্যায় ক্যা? হামারা ফ্যাক্টরি মুরাদাবাদ মে হ্যায়, জিসসে কি হামারে 50 পরিবার জুড়ে হুয়ে হ্যায়, 100 লোগ হ্যায় উসকে আন্দার, 100-200 লোগ, উন সবকো রোটি রোজগার মিলতা হ্যায় यहाँ से ऑर्डर ले जाने के बाद या यहाँ से कुछ बेचने के बाद। শুধুমাত্র চাল কলা বাঁধা বিদ্যাই নয়, মানুষের শিল্পকলার এত নিদর্শন ছড়িয়ে রয়েছে সারা পৃথিবী জুড়ে, যা মানুষকে এনে দিয়েছে শ্রেষ্ঠত্বের সম্মান। যাই হোক, ওনার সাথে কথা বলা শেষ করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে, আর দু চোখ ভরে দেখতে লাগলাম চারপাশের সবকিছু। মেলা যে দেশ কাল পাত্রের গণ্ডি মানে না, তাই এই সমস্ত মেলায় এলেই সেটা বোঝা যায়। প্রায় সমস্ত ভারতবর্ষ থেকে তো বটেই, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও এসেছেন অসংখ্য ব্যবসায়ী তাদের পসরানি। রয়েছে বিভিন্ন ব্যাগ থেকে শুরু করে কুশন, শ্রী জগন্নাথ দেবের মুখ আঁকা আসন, জুতোর দোকান, শাড়ির দোকান, টক মিষ্টি, ঝাল স্বাদের জিভে জল আনা আচার। এই ট্রেড ফেয়ারে এসে দেখতে পেলাম একই ঘরানায় জিনিস ছাড়াও পাশাপাশি রয়েছে সম্পূর্ণ বিপরীত ধর্মী জিনিসের দোকান। কোথাও হয়তো পাপড়ের দোকানের পাশেই বিক্রি হচ্ছে ব্যাগ, আবার ঠিক সামনেই রয়েছে চানাচুরের মেলা। তবে সম্পূর্ণ হল জুড়ে শুধুমাত্র খাবারের সামগ্রী বা উপকরণ বিক্রি হচ্ছে এমনও চোখে পড়লো। রং বেরঙের এত খাবার জিনিস বা খাবারের উপকরণ ঢেলে বিক্রি হচ্ছে, যা দেখে খাদ্যরসিকদের জিভে জল সংবরণ করা যে মুশকিল তা তো বলাই বাহুল্য। বিভিন্ন হাতের কাজের এত সম্ভার দেখলাম যা সাধারণভাবে হয়তো আমাদের দৃষ্টিগোচরও হয় না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণাশ্রিত এবং তার ভাবধারায় চালিত শ্রী রামকৃষ্ণ মিশনের ধূপকাঠি এরই ভেতরে এনে দিয়েছে এক স্বর্গীয় অনুভূতি। মাইক্রো স্মল এবং মিডিয়াম ভিশনে আমরা দেখলাম কাঠের তৈরি বিভিন্ন ব্যালেন্স চাকি, সুদৃশ্য চামচ, চিরুনি, কাপ ইত্যাদি। এই প্রসঙ্গে আমরা একটু কথা বলে নিলাম শিবশঙ্কর হ্যান্ডিক্রাফটের কর্ণধারের সাথে। আমি এই সমস্ত মাল তৈরি করি, আপনার সিঙের মাল, কাঠের মাল, যেগুলো কাঠ কেটে শুকায় নিজে একটা মোটর আছে, মোটরে মেশিনে মালটা তৈরি করি নিজে হাতে, কোনো লেবার নেই, কোনো কিছু, আমি নিজে বিনা লেবারে কাজ করি। এইগুলি আমি আর কি মানে দূরের থেকে কোম্পানিকেও আমি আর কি মানে কোম্পানিরও কাজ করেছি। মেলায় ঘুরতে ঘুরতেই চোখে পড়লো বিভিন্ন ডোকরার কাজ, কাঠের তৈরি ছবি। যারা ডিজাইনার চাবির রিং পছন্দ করেন তাদের মনের মতো বিভিন্ন ডিজাইনের হাতের তৈরি চাবির রিং, সাথে হাতের তৈরি টেবিল ল্যাম্প, অসাধারণ কারুকার্য করা দেওয়াল ঘড়ি দেখতে পেলাম একই ছাদের তলায়। ছোটবেলায় আমরা গ্রিটিংস কার্ড প্রায় সকলেই উপহার দিয়েছি এবং পেয়েছি। কেমন হবে যদি ছেলেবেলায় দিনগুলো আবার আমাদের হাতের কাছে পেয়ে যায়? এমনই রং বেরঙের গ্রিটিংস কার্ড, সেটাও আবার কাগজ কেটে? ঠিক এমনই আমরা আবিষ্কার করলাম এই মেলায়, কাগজ কেটে গ্রিটিংস কার্ড। ভাবতে অবাক লাগে যে আমরা হয়তো কখনো চিন্তাও করিনি তেমন জিনিসকেও বানিয়ে ফেলছেন অসীম নিপুণতায়, দক্ষতায় আর শৈল্পিক ভাবনায়। আমরা হয়তো প্লাস্টিকের চেয়ার বা অন্যান্য নাম করা কোম্পানির চেয়ার ব্যবহার করে থাকি,
কিন্তু কেমন হয় যদি আমাদের ঘরে জায়গা করে নেয় এমনই একটি নিখাত বাঙালিয়ানায় মোড়া একটি সুদৃশ্য কাঠের চেয়ার, আর সাথে যদি থাকে হাতে একটি একতারা। এই অসাধারণ মা দুর্গার মূর্তিগুলি দেখে মনে একটাই কথা আসে, করো যা খুশি তাই দুগ্গা দুগ্গা বলা যায়। শিল্পীর শিল্প সত্তাকে বোধ হয় কোনো কিছু দিয়েই মাপা সম্ভব নয়। এমনই এক শিল্প গুণগ্রাহী বা বলা যেতে পারে শিল্প অনুরাগী ডক্টর পারভিন বানুর থেকে শুনে নেব তার নিজের মুখেই এমন কিছু কথা। আমার নাম ডক্টর পারভিন বানু। এখানটায় আসলে যেটা হয় যে আপনি ভ্যারাইটিস সম্পর্কে একটা ধারণা পাবেন যে কত রকমের জিনিস হতে পারে, এই জন্য আমি প্রত্যেকবার আসি। ম্যাম আজকে আপনি আজকে কি প্রথমবার এলেন এখানে? এবারে আজকে এই মেলায় আজকে এবার প্রথমবারই এসেছি। এবার কি এখনো পর্যন্ত কিছু নেওয়া হয়েছে কি? এখনো নেওয়া হয়নি, তবে দুটো জিনিস আমি মনের মধ্যে করে রেখেছি। আমি অ্যাকচুয়ালি নিয়ম করি যে আমি প্রথমে সিলেক্ট করি, তারপর আমি একটু কিছুক্ষণ ভাবি, কারণ এত বেশি জিনিস পছন্দ হয়ে যায় তারপরে হয়তো শেষের দিকে। এই মুহূর্তে আমি দুটো জিনিস একটা তো করেইছি, সেটা হচ্ছে ওই দিকে একটা সাউথ ইন্ডিয়ার ওই পঞ্চধাতুর জিনিসগুলো বিক্রি করছে, ওখানে একটা আছে ওই তিনজন বিভিন্ন মিউজিক প্লে করছে, ওইটা একটা ভেবে রেখেছি। আসুন এবারে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই কিছু অসাধারণ কার্পেটের সাথে। পরিশেষে ত্রিপুরার হ্যান্ডিক্রাফটের কথা না বললেই নয়, এমন নিখুঁত শিল্পকর্ম যে কোনো মেশিন ছাড়া শুধুমাত্র হাত দিয়ে তৈরি করা সম্ভব তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই ভীষণ শক্ত। হয়তোবা নিজের চোখকেও আপনি বিশ্বাস করতে পারবেন না, এও কি সম্ভব? শিল্পের সার্থকতাতেই শিল্পীর পরিচয়, তাই এমন সমস্ত হাজারো শিল্পীকে আমরা শুভকামনা জানাই বন হাটের পক্ষ থেকে। শিল্পীরা বেঁচে থাকুন তাদের শিল্পের ভেতর দিয়ে এবং ছড়িয়ে পড়ুক তাদের কাজ সারা বিশ্ব জুড়ে, এই শুভকামনা করে আমরা এবারে এগিয়ে চললাম বাহির পথের দিকে। এমন মিলন মেলা দেখে বেরোনোর সময় একটা কথাই শুধু বলতে পারি, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ধন্যবাদ।